অতিবৃষ্টি তখন দেখা দেবে। আপনি যে অঞ্চলে বসবাস করছেন, অতিবৃষ্টি, বৃষ্টিতে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, 10 দিন 15 দিন ধরে বৃষ্টি, এরকম সময় আপনি কি করবেন? আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখতেন যে অতিবৃষ্টি হন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খুতবা দিচ্ছিলেন, এমন তো অবস্থায় একজন ব্যক্তি এসে বললেন, আল্লাহর নবী আমাদের অঞ্চলে বৃষ্টি নাই, আপনি বৃষ্টির জন্য প্রার্থনা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির জন্য প্রার্থনা করছেন, বৃষ্টি আসছে। আবার পর জুমায় তিনি খুতবা দিচ্ছিলেন, এমন তো অবস্থায় একজন ব্যক্তি আসলেন এবং বললেন, আল্লাহর নবী আমাদের আমরা বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে পারতেছি না। এমন তো অবস্থায় আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি বন্ধের জন্য দোয়া করলেন, ফলে আবার বৃষ্টি বন্ধ হয়ে গেল। তো আমাদেরকেও দোয়া করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো শিক্ষা দিয়েছেন। তো যখন অতিবৃষ্টি দেখা দিবে, এই সময় আপনার করণীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। কোন দোয়া? যেটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছেন যে আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াজ-জিরাবি ওয়াবুতুনিল আওদিয়াতি ওয়ামানাবাতি শাজারাতি। আলহামদুলিল্লাহ, তিনি বলতেন হে আল্লাহ আমাদের আশেপাশে বর্ষাও, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আমাদের আশেপাশে বর্ষাও, আমাদের উপরে নয়, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াজ-জিরাবি ওয়াবুতুনিল আওদিয়াতি ওয়ামানাবাতি শাজারাতি। হে আল্লাহ পাহাড় টিলা উপত্যকা এবং বৃক্ষ বা ফসল উদ্গত হওয়ার স্থানে বর্ষাও। অর্থাৎ যখন অতিবৃষ্টি আপনার অঞ্চলে দেখা দেবে তখন আপনি এই দোয়া করবেন, আর এই দোয়ার অর্থ হচ্ছে যে আল্লাহ আপনি আমাদেরকে ব্যতীত অন্য জায়গায় বর্ষার, যেই জায়গাগুলো ফসল আছে, পাহাড় আছে, টিলা রয়েছে, উপত্যকা রয়েছে, ওই জায়গাগুলোর মধ্যে বর্ষান, আমাদের জন্য কাপ যথেষ্ট হয়েছে, আর দরকার নাই, এরকম তুই যখন দোয়া করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার আমার দোয়া কবুল করবেন, ফলে বৃষ্টি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী।